যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিওপুল শহরের এক মহিলা যুদ্ধবিধ্বস্ত শহরে বসে মৃত্যুর ধারা বিবরণী দিয়েছিলেন। সোশ্যাল মাধ্যমে তার এই ধারা বিবরণী আলোড়ন ফেলে দিয়েছিল। সে বেঁচে আছে কিনা জানি না, তবে আমার এই কবিতায় বেঁচে থাকবে তার কাতর আত্মনাদের কাহিনী। কবিতা মৃত্যু কখন আসবে, লেখা রাজীব দত্ত। ওই তো সে এসে গেছে আমাদের শহরে, ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, হয়তো আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ও। মৃত্যু, তোমার অপেক্ষায় আছি আমিও। আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি তুমি এসে পড়বে, তাই তো দিন গুনছি তুমি আসবে কবে। তুমি এলে আমি চলে যাব তোমার সঙ্গে মৃত্যুর দেশে, পৃথিবীর এই ঠিকানা ছেড়ে। এই শহরে এখনও যারা বেঁচে আছে তারা রয়েছে তোমার অপেক্ষায়। আজব সাগরের তীরে এই শহর, এখন শুধুই মৃত্যুপরি। চারিদিকে ঘিরে আছে রাশিয়ান সেনা, নেই খাবার, বন্ধ জল, বন্ধ বেঁচে থাকার সব রসদ। শুধু বারান্দায় বসে দিন গুনছি তোমার আশার, জানলা দিয়ে দেখতে পাচ্ছি একের পর এক রকেট হামলা, মাঝে মাঝে শুনতে পাচ্ছি কাতর আত্মনাদ, তারপরেই যেন শ্মশানের নীরবতা। তাই তো আমি রয়েছি মৃত্যু তোমার অপেক্ষায়। শুনেছি শহরের বাইরে তৈরি হয়েছে গণকবর, প্রাণহীন দেহগুলি পাচ্ছে ঠাঁই সেখানে, আমার দেহটাও রয়েছে অপেক্ষায়, প্রাণহীন হলেই মিলবে ঠাঁই ওখানে। চারিদিকে শুধু ধ্বংসলীলা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত লাশ, বাতাসে ভেসে বেড়াচ্ছে পচা লাশের গন্ধ। বাতাস এখন বড়ই বিষাক্ত, এর মধ্যেই বেঁচে আছি তোমার অপেক্ষায়। রাস্তায় নেই গাড়ি, পার্কে শিশুদের দেখা নেই, চারিদিক ঢেকেছে কালো ধোঁয়ায়, মাঝে মাঝে বুক কাঁপিয়ে বোমারও বিমান ফেলছে বোমা। তাই তো অপেক্ষায় আছি মৃত্যু কখন আসবে তুমি।